ভিডিও করার জন্য দেখুন পুরো কাদা ভরে গেল আমার, which is okay. রাইডের জন্য এলিফ্যান্ট আসছে দেখতেই পাচ্ছেন, একদম বিশাল। তাই না বলি, প্রথমবার শিবাজির সঙ্গে এখানেই পরিচিত, প্রথমবার আমারই সঙ্গে ঘুরছে। তে আমাদের ডিলাক্স কটেজে উঠছি, দেখুন ট্রি হাউস প্যাটার্নে আছে, সিঁড়ি দিয়ে উঠছি, কাঠের সিঁড়ি, ঘরটা জাস্ট অন্যরকম, ইউনিক টোটালি। এই রাস্তাটা গিয়ে মিশেছে মূর্তি নদীতে, যেখানে হাতিদের স্নান করানো হয়। আই লাভ মূর্তির সামনে, আই লাভ বুলি টু। এর আগে মূর্তি নদীতে যখন নেমেছিলাম সেটা নিয়ে ভিডিও করেছিলাম, সেটার বিশাল এক গল্প আছে, তোমরাই বুঝতে পারবেন ভিডিওটা। সুতরাং ভিডিওটা অবশ্যই দেখুন, লিঙ্ক দিলাম। এটা খুব ইউনিক ডিজাইন, তাই আমি এটা কি বুঝি। ওয়াশরুমটা ডিলাক্স রুম হিসাবে খুবই ছোট, ওয়ান্স এগেইন। জীবনে অন্তত একবার আসুন ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে। কেন আসবেন, কিভাবে আসবেন, কত কম খরচে জায়গাটাকে এক্সপ্লোর করবেন, সবটাই বলেছি ভিডিওতে। তাই এই ভিডিওটা উইদাউট এনি স্কিপ দেখতে থাকুন। আমি রীতিশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ রীতিশ্রী। হোয়াট আ বিউটি! ঠিক আমাদের এলিফ্যান্ট ক্যাম্পের পাশেই বিশাল বড় টি এস্টেট। দাঁড়িয়ে আছি বিশাল গাছবাড়ির সামনে, যা এখন ড্যামেজড হয়ে গেছে, এখন কাউকে দেওয়া হয় না। তার ঠিক পাশেই সবুজে মোড়া চা বাগান, আর আমার ডান হাতে গরুমারা জঙ্গল। বিশাল জঙ্গল, বিস্তৃত চা বাগান, আর তার পাশেই বন দপ্তরের সারি সারি কটেজ। এখানকার পরিবেশকে ঠিকঠাকভাবে বোঝাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সামান্য ব্যবহার করেছি, আর তাও ভিডিওর খুব অল্প জায়গায়। নিরিবিড়িতে থাকতে হলে ইটস দ্য আইডিয়াল ডেস্টিনেশন। বাংলোর ভাড়া 2000 টাকা থেকে শুরু, বুকিং হয় শুধু অনলাইনেই WBFDC থেকে। টোটাল ফরেস্ট এরিয়াটা ফেন্সিং করা আছে যাতে বন্য জন্তুরা ঢুকে না পড়তে পারে। বনবাংলোর বাঁহাতেই রয়েছে হাতিশালা, কুনকি হাতি ও জঙ্গল সাফারির হাতিদের রাখা হয়েছে এখানে। সব মিলিয়ে এলিফ্যান্ট ক্যাম্পে মোট 12টা হাতি থাকে। এখন সকাল সকাল, তাই বেশ কয়েকটা হাতি নিজেদের খাওয়ার জোগাড়ে বেরিয়ে পড়েছে, আর বাকিরা রয়েছে নিজেদের জায়গায়। মাহুতদের পিঠে নিয়েই এরা খাবারের খোঁজে ও খাবার সংগ্রহে বেরোয়। এখান থেকেই শুরু হয় হাতি সাফারিও। এলিফ্যান্ট রাইড এর ওপরে উঠুন করানো হয়, আমি ওর ওপরে উঠছি। এখানে আমরা এলিফ্যান্ট রাইড করতে পারলাম না, কিন্তু আমার মন একটুও খারাপ হচ্ছে না, কারণ এর আগে আমরা মানুষে করেছি, সুতরাং আমার মন একটুও খারাপ হচ্ছে না। বসে গেছি এখানে, এলিফ্যান্টগুলো এখনো ওখানেই খাচ্ছে। রয়েছে বন দপ্তরের বিট অফিসও। এলিফ্যান্ট রাইড স্টার্ট হতে চলেছে, এবারে উঠছেন ওনারা যারা রাইডে যাবেন, আর আমিও দাঁড়িয়ে আছি। একটু ডিস্টেন্স মেনটেন করতে বলা হয়েছে, আমি সেটা খেয়াল রাখছি, কারণ এখান থেকেই এলিফ্যান্ট গুলো পাস হবে গরু মারা জঙ্গল সাফারি। হাতি সাফারি বুকিং হয় WBSFDA ওয়েবসাইট থেকে। হাতি
পিছু ম্যাক্সিমাম দুজন আরোহীকে এলাউ করা হয়। মোট তিনটে শিফটে হাতি সাফারি হয়, সকালে দুটো আর বিকেলে একটা। পার হেড ভাড়া 1400 টাকা। দেখুন হাতিগুলো চলে গেল ওয়াইল্ড লাইফ দর্শনে। আমাদের কটেজে, আমাদের কটেজের নাম হলো শিলাবতী, আমরা এতেই রয়েছি। দেখতেই পাচ্ছেন ট্রি হাউস প্যাটার্ন। এটা হলো আমাদের দরজা, এটা দিয়ে ঢুকেই আমাদের কটেজ। আর এটাই হলো টোটাল রুমটা। কার্টেন্সগুলোও ভালো, মিরর আছে, উপরে রয়েছে একটা ফ্যান। বেড মোটামুটি পরিষ্কার, উইন্ডোটা জাস্ট দারুণ। এই ট্যুরেও কলকাতা থেকে সাথে এসেছে আমাদের পোষা বুলবুলি বুলি। ও এর আগেও অনেক ট্যুর করেছে আমাদের সাথে, সেরকমই একটা ভিডিও লিংক রইল। আমি আর মা আমাদের স্ন্যাক্স নিয়ে চলে এসেছি, পেঁয়াজ পকোড়া, অনিয়ন পকোড়া, কারণ আমরা একে রেস্টুরেন্টে নিয়ে যেতে পারবো না বুলিকে, কারণ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফরেস্ট ডিপার্টমেন্ট। এখানে পার ডে পার হেড টোটাল ডের 500 করে লাগে, 500 করে লাগে টোটাল দিনের খেতে, দ্যাট ইজ ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স আর ডিনার সবটাই দেওয়া হয় সুন্দরভাবে। ইয়ামি অনিয়ন পকোড়া। আচ্ছা গরম গরম। এটা হচ্ছে আমাদের বাথরুম অ্যাজ এ হোল। ওয়াশরুমটা ডিলাক্স রুম হিসাবে খুবই ছোট। ওয়ান্স এগেইন ভেন্টিলেটর ঠিকঠাক আছে, শাওয়ারও আছে, হ্যান্ড শাওয়ারও অ্যাভেলেবেল, স্ট্যান্ড আছে রাখার টাওয়েল ড্রেস, লাইটও ঠিকঠাকই আছে। বেসিনটা খুব একটা খারাপ না, জলে ঠিকঠাকই চলে স্পিডে, লাইট বয় আছে, টয়লেট সিট ক্লিন, গিজার ফ্যাসিলিটি অ্যাভেলেবেল না, আর এক্সস্টও নেই, বাকি মোটামুটি ফ্রেশ ওয়াশরুমটা। আর একটা কথা হলো গিজার ছাড়া এখানে খুব ঠান্ডায় চান করা খুবই ডিফিকাল্ট। জঙ্গল সাফারির গাড়ি এটা, ডুয়ার্সের সব জঙ্গল সাফারি এই হুট খোলা জিপে হয়। আমার সেরকমই এক জঙ্গল সাফারির ভিডিও লিংক উপরে দিলাম। দেখুন কিভাবে তৈরি করা হয়েছে ট্রি হাউস টাইপ কটেজ গুলো। নিচের পিলার গুলো পুরোপুরি সিমেন্টেড, বেসমেন্টটা কাঠের আর উপরের পোর্শন গুলো সম্পূর্ণটাই কাঠের। গুগল ম্যাপে যখন এই স্থানের নামে সার্চ করবেন তখন গরুমারা ও ধূপঝোড়া দুটো আলাদা আলাদা এলিফ্যান্ট ক্যাম্পের অবস্থান গুগল ম্যাপ আপনাকে দেখাবে। তখন আপনার মাইন্ডে আসতে পারে যে এটা গরুমারা না ধূপঝোড়া। অ্যাকচুয়ালি দুটোই কারেক্ট। আগে এটার নাম ছিল গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প, এখন এটার নাম ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প। তবে এখানে আসতে খুব মুশকিল হয়েছে আমাদের। মুশকিলটা হলো আমরা যখন লোকাল পিপলদের জিজ্ঞেস করছি যে এই স্পটটা কোথায় আছে বা এই জায়গাটা কোথায়, তখন তারা কিছুতেই বুঝতে পারছে না, বলতেও পারছে না, কারণ তারা এলিফ্যান্ট ক্যাম্প নাম শোনেনি বা বোঝেনি না এলিফ্যান্ট ক্যাম্প ব্যাপারটা। দ্য ম্যাটার ইজ তার রিসর্ট তৈরি হয়েছে যেটার নাম এলিফ্যান্টা। লোকাল পিপলরা ওটা দিয়েই কিন্তু কনফিউজ হয়ে যাচ্ছে আর তারা ডিরেকশন দিচ্ছে এলিফ্যান্টার। এলিফ্যান্ট ক্যাম্প নামে কেউ কিচ্ছু চিনতে পারছে না, যা চিনছে সেটা হলো এই জিনিসটার নামে, গাছবাড়ি, পপুলার গাছবাড়ির নামে। লোকাল পিপলরা এই জায়গাটাকে এখনো গাছবাড়িই বলে। সুতরাং যদি আপনি এসে বলেন যে ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্প যাব, কেউই বলতে পারবে না। আগেই বলেছি এটা গরুমারা জঙ্গল, আর গরুমারা জঙ্গলে রয়েছে এত রকমের বন্য প্রাণী, হাতি, গন্ডার, বাইসন, হরিণ, লেপার্ড, কিংফিশার, ইগল, ময়ূর। এই অ্যানিমালস বার্ডসগুলোর মধ্যে এসেই আমরা ময়ূরের দেখা পেয়েছি। দেখুন গাছবাড়ির ঠিক পাশেই। মেনলি যে কারণে আমরা এখানে এসেছিলাম, এই রাস্তাটা গিয়ে মিশেছে মূর্তি নদীতে যেখানে হাতিদের স্নান করানো হয়। আর টু
ট্যুরিস্টদেরও ওখানে যেতে দেওয়া হতো, ওদের স্নান করাতে, মানে ট্যুরিস্টরাও ইনভলভ হতে পারতো, কিন্তু এখন এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য, কারণটা হলো বন্য প্রাণীদের ভয়। একটা গোট যে আমার ফ্রেন্ড হয়েছে, এদিকে এদিকে। সন্ধ্যে হয়ে আসছে আর দেখুন আমব্রেলার মাথার উপরেও লাইট জ্বলে উঠেছে। আমি বসে গেলাম এখানে পিসফুল অ্যাম্বিয়েন্স ফিল করতে, পাখিদের কোলাহলে। এটাই হলো জুট ইন্ডাস্ট্রি, যা রয়েছে হাতিশালা ঠিক পাশেই। এখানে রিজনেবল ব্যাগ, পাপোশ আর কার্পেট পাওয়া যায়। কার্পেট গুলো কত প্রাইস দিয়ে স্টার্ট? 1100। আচ্ছা আচ্ছা। আমার বেসিক্যালি ব্যাগগুলো খুব পছন্দ হয়েছে, হ্যান্ডব্যাগগুলো, কারণ এগুলো অনেক বড় সড়ো হয়, ডিউরেবল হয়, অনেকদিন অবধি চলে, আর এরকম খুব, এটা খুব ইউনিক ডিজাইন। দুরকম কালারের জুটের ব্যাগ। বেডরুমের এই বেড এরিয়াটা আমার ফটোশুটের জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট মনে হলো, তাই আমি আর বলি তুলতে এসে গেছি এখানটায়। আমাদের কটেজ রুম থেকে বেরিয়ে রাতে এই দৃশ্য, রাতে ছাউনির নিচে বসে আছি, দেখতেই পাচ্ছেন হালকা লাইট জ্বলছে, ছাউনির পিছন দিকে একেবারেই যাওয়া নিষেধ, আর আমি জানতাম না। আমরা চলে গেছিলাম অনেকটাই ওই হাতিগুলোকে দেখবো বলে, আমাদের ফরেস্ট অফিসাররা খুব বকাবকি শুরু করে দেয় যে এখানে আসাই এইভাবে ঘুরে বেড়ানোই অ্যালাউড নেই, পাশে চা বাগান আছে, দেখেছেন তো, লেপার্ড তো আসেই, প্লাস যে কোনো বন্যজন্তু চলে আসে অনেক সময় ওই গরুমারা ফরেস্ট থেকে। এখনও ছাউনির নিচে আর আমার পিছনেই আমাদের কটেজগুলো দেখতে পাচ্ছেন, এটাও শোনা যায়। ইনফ্যাক্ট কটেজ এরিয়াতেও বন্যজন্তু অনেক সময় ঘুরে বেড়ায়, তাই খুব সাবধানে এখানে চলাফেরা করাটাই অ্যাডভাইস দেওয়া হচ্ছে। দৃশ্যটা এলিফ্যান্ট ক্যাম্পের রেস্টুরেন্টের। এখানকার খাবারও যেমন টেস্টি ততটাই সুন্দর এখানকার প্রতিটি মানুষের আপ্যায়নও। খাবারও দেওয়া হয় পর্যাপ্ত পরিমাণে, কম্পালসারি মিলে ব্রেকফাস্ট এর সাথে। ব্রেকফাস্টের পর চা বাগানকে দারুণ ভাবে এনজয় করে আমাদের টোটো ছুটলো মূর্তি নদীর দিকে। দাঁড়িয়েছি মূর্তি নদীর সামনে, দেখুন কত টুরিস্ট এসছে, আর বুলি কেউ দেখুন কত এনজয় করছে মূর্তি নদী। এই মূর্তি নদীরই দুকুল ছাপানো রূপ দেখা যায় বর্ষার সময়। দেখুন এই জায়গা নিয়েও মানুষের মনে কত উৎসাহ আর এক্সাইটমেন্ট, পিছনে রয়েছে প্রচুর স্টলস। মূর্তি নদীতে ওনার সাথে পরিচয় হয়ে গেল। ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা নিয়ে যারা ভাবছে, আমি সেই সমস্ত মানুষগুলোকে আমার খুব কাছের মানুষ মনে হয়, এই কারণে আমার ওর সঙ্গে ওনার সঙ্গে পরিচয়, আমার নিজেরও খুব ভালো লাগছে। আমি একটা ছোট্ট সংস্থা চালাই, মানুষকে নিয়ে ছোটখাটো ট্যুর করে বেড়াই, দেশ বিদেশ ঘুরে বেড়াই, পরিযায়ী পরিবার আমার সংস্থা, যোগাযোগ রাখবেন। সামনে পুরো হলো আফ্রিকায়, মানে ভাবুন কত বিশাল ব্যাপার এটা। আফ্রিকা, তানজানিয়া, ছোটবেলার থেকে সেই চাঁদের পাহাড় শুনেছিলাম, কিলিমাঞ্জারো অনেক দিনের স্বপ্ন ছিল, আপাতত এবার মনে হচ্ছে যেতে পারবো। জুলাই মাসে যাচ্ছি একটা গ্রুপ নিয়ে আফ্রিকা, কেনিয়া মাসাইমারা জঙ্গলে যাচ্ছি, এবং ওইদিকে তানজানিয়া ঘুরবো, মোটামুটি এই প্ল্যান আছে আপাতত। এটাই খুব ভালো লাগলো, টিউব ওর চ্যানেল যেন আপনারা আরো বেশি বেশি করে দেখেন, ওর উন্নতিতে আমার অনেক শুভকামনা রইল। মূর্তির ওপারে জঙ্গল আর এপারে রয়েছে ছোট বড় নানান হোটেল রিসর্ট।
কয়েকজন ড্রাইভারের নাম ও কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিলাম। নীলা কল্যাণী গার্ডেন সবচেয়ে পুরনো রিসর্ট এখানে, এখান থেকেই শুরু হয়েছিল। আমরা এই টোটোতেই এসেছি আর এই টোটোর ওপরেই হয়েছিল এলিফ্যান্ট অ্যাটাক। ইনি একাই চালাচ্ছিলেন তখন, শুনে নিন কিভাবে উনি বাঁচলেন ওই এলিফ্যান্ট অ্যাটাক থেকে। তখন আমি ওদেরকে এই টোটোতে নিয়ে আসি, ওইখানে ছেড়ে দিয়ে আমি এদিকে চাষার দিকে চলে আসি। তারপরে একা আসি, একা আসার পরে দেখি যে হাতি জঙ্গল থেকে বাইর হয়ে আসে। তারপরে আমি একটা গাছের তোড়ায় যাওয়া দৌড়ায় যায়, আমি ওই গাছের তোড়ায় আর কি পাশে পাশে থেকে প্রাণ বাঁচাই। আর গাড়িটার কি হলো? গাড়িটা এইদিক থেকে বাঁ পাশের থেকে ডান পাশে লাঠিটা খালাই দিল। খুব কম খরচে ধূপচুড়া এলিফ্যান্ট ক্যাম্পে আসতে ট্রেনে বা বাসেই চলে আসুন চালচা। শিলিগুড়ি বা ডুয়ার্সের নানা স্থান থেকে বাস আসছে। আর চালচা থেকে টোটো করেই চলে আসতে পারে ধূপচুড়া এলিফ্যান্ট ক্যাম্পে। আমরা যাচ্ছি টোটোতে, মাত্র 200 টাকায় চালচা থেকে চলে এসেছি আমরা ধূপচুড়া এলিফ্যান্ট ক্যাম্পে। ভ্রমণ সংক্রান্ত নানান তথ্য পেতে এই চ্যানেলে চোখ রাখুন।